কামপুরের ঘরে ঘরে গৈ কীৰ্তি ছাত্র ছাত্রীক সম্বর্ধনা কংগ্রেসৰ সত্যগৃহীত উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত কীৰ্তিত্ব অর্জন করা ব্ৰহ্মপুর সমষ্টির অন্তর্গত কামপুরের দেব নারিকলি আর নিজ কামপুর পঞ্চায়েতৰ ছাত্র ছাত্রীক আজি কংগ্রেস দলে ঘরে ঘরে গৈ সম্বর্ধনা জ্ঞাপন করে। আজি আমি আমার জননেতা সুরেশ বৰা ডাঙরিয়া হয়ে সুরেশ বৰা ডাঙরিয়ায় পূর্বদরে কৃতি ছাত্র ছাত্রীসলক যে সম্বর্ধনা জানাই আহিছিল আজিও তেখেতে এই সম্বর্ধনা জানাবলে আমাক আগবাই দিছে। তেওঁ বিশেষ স্বাস্থ্যজনিত কারণত তেখেত আহিব নোৱাৰিলে। কোভিড-19 কারণে এই সম্বর্ধনা অনুষ্ঠানটো রাজহুৱা হিসাবে নকৰি তেখেতে ঘরে ঘরে আহি সম্বর্ধনা জানার কথা আসে। তেখেতর অনুপস্থিতি হেতু আমি মণ্ডল কংগ্রেসের বিষয়ববীয়া সকলে আমি কৃতিত্ব পাওয়া ছাত্র ছাত্রী সকলে ঘরে ঘরে আহি এই সম্বর্ধনা অনুষ্ঠানটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছি। এজিয়া হাই সেকেন্ডারিত 14 জন আছে আর মেট্রিকত 16 জন আছে। গতি তেখেতসলক আমি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি আমি ঘরে ঘরে আহি প্রদান করে আছি। আর আজি আপনাদের যানুর ওসর আমার লগ পাইছে ইমদাদুল হক ডাঙরিয়া, তখেতে আমার পঞ্চায়েতের গৌরব কহিয়ে আনিছে। কামপুর সেন্টারের ভিতর তখেতে প্রথম হয়েছে। তখেতক আমি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছো আর ভবিষ্যতে সু মানুষ হিসাবে গড় দিয়ক প্রভু ভগবন্তর ওসর এই আমি প্রার্থনা করছি। আর সুরেশ বৰা ডাঙরিয়া যে অসুস্থতা এই সুস্থ হোক বলে ঈশ্বরের ওসর আমি প্রার্থনা করি এই কার্যসূচী চলাই আছে। বিগত দিন সমূহত ব্রহ্মপুর সমষ্টির ছাত্র ছাত্রী শৈক্ষিক উন্নয়নের ক্ষেত্রে যে দায়বদ্ধতা দেখায় আসছে সেই দায়বদ্ধতার ধারা অব্যাহত আছে। এবার কোভিডর কারণে আমি কৃতি ছাত্র ছাত্রীসল রাজহাকে সমর্থন জানাব পৰা নাই যদিও মেট্রিক আর হাই সেকেন্ডারি প্রথম উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীসল ঘরে ঘরে গিয়ে সম্বর্ধনা জানা হয়েছে। আর তার অংশ হিসাবে আজ আমি নিজকাম পঞ্চায়েত উপস্থিত হয়েছো। নিজকাম পঞ্চায়েতের ছাত্র ছাত্রীসল ঘরে ঘরে সম্বর্ধনা জানাইছো। আর আমি এটা কথা খুব দুঃখ মনে কব বিচারিছো, রাজনীতির ঊর্ধ্বত থাকি কব বিচারিছো, কোনো ধরনের রাজনীতির কথা নাই। ব্রহ্মপুর সমষ্টিত কোনো ধরনের প্রতিভার অভাব নাই। এবার 3 জনক কৃতিমান ছাত্র ছাত্রী আপনার স্থান দখল করলে সক্ষম হল, কিন্তু ইয়াত খুবই আর পুনর্বার সুরেশ বৰা দেবর হয়ে আমি ছাত্র ছাত্রীসলক আজ সম্বর্ধনা জানাইছো। আর আশা করছো যাতে আমার প্রতিনিধিজনের চকু খোল খাওক, যদি ভিতর প্রথম স্থান দখল করে কামপুর টাউনের থাকা গাতে লাগি থাকা একটা পথ যদি জিলো চকুত পড়লে এই সকল ছাত্র ছাত্রী চাই পেলায় শৈক্ষিক উন্নয়নের কথা তখন চিন্তা করো। উল্লেখযোগ্য যে ব্রহ্মপুর সমষ্টির নেতা সুরেশ বৰাৰ শারীরিক অসুস্থতার বাবে তেওঁ হয় মণ্ডল আর যুব কংগ্রেসে প্রদান করে এই সম্মান। কামপুরের পৰা কুকিল বৰাৰ প্রতিবেদন, টাইম লাইন অসম।